मॉर्निंग फ्रेंड्स कैमन आछो तुम्हारा निश्चय भालो आछो आमिओ भालो आछी आमी खूब भालो आछी। तो आज के होच्छे बुधवार 9 सेप्टेम्बर। आज के सकाल सकाल तोमादेर साथे सामने चले एलाम। आमार एकदम सकाल सकाल स्नान हो गेछे आर आमादेर ब्रेकफास्ट हो गेछे कारण आमार हजबैंड आज के एकटु ताड़ाताड़ी बेरिये गेछे आज एकटु काजेर चाप रयेछे बोले आर बाजार करे रेखे गेछे। आमी तोमादेर देखाच्छी एखन आमी स्नान टान करा सब रेडी हो गेछे आमादेर ब्रेकफास्ट हो गेछे एखन आमी लांचे प्रिपारेशन करबो। आर एखन घड़ीते बाजे 9টা। तो 9টার মধ্যে আজকে আমাদের খুব তাড়াতাড়ি সব হয়ে গেছে আর শুভম উঠে গেছে। শুভম ঘুম থেকে উঠে গেছে ও এখন পড়তে বসেছে। তারপরে ওর অনলাইন ক্লাস আবার চালু হবে 12টা থেকে। তো এখন পড়াশোনা করছে। তো চলো তোমাদের সবই একটু একটু করে দেখাচ্ছি। শুভম সকাল সকাল মন্দির পড়ছে, সকালেই উঠে গেছে আজকে। শুভম গুড মর্নিং করো। এই বাজার করে আমার হাজবেন্ড একটা বড় মাছের ব্যাগ তো রেখে গেছে, এখন এটাকে খুলে দেখি কি আছে। পরিষ্কার টরিষ্কার করবো, লাঞ্চ বানাবো, চলো তোমাদেরও দেখাচ্ছি একটু একটু করে। আর আজকে একটা নতুন ধরনের একটা তরকারি দিয়ে আমরা রুটি খেয়েছি। আমরা সকালে ব্রেকফাস্টে বেশিরভাগই রুটি খাই কারণ আমার হাজবেন্ড রুটি খেতে পছন্দ করে, তো আমরা রুটিই খাই সকালবেলা। তো একটা নতুন ধরনের একটা তরকারি দিয়ে রুটি খেয়েছি, তোমরা দেখলে তো সেটা। ওটা কী ছিল? ওটা ছিল কচু, গাঁঠি কচুকে যেমন আলু ভাজা করা হয় সেরকম আলু ভাজার মতন গাঁঠি কচুর ছেঁচকি করেছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, একদম আলু ভাজার মতন। তো খুব ভালো লাগলো খেতে, কিন্তু তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, গাঁঠি কচুর ছেঁচকি খুব সুন্দর হয় খেতে। Thank you.
লাঞ্চ হয়ে গেছে, আমি ঘরে এখন এসে চালিয়ে নিয়ে একটু শুয়ে আছি, খুব ভালো লাগছে, ঘুম পাচ্ছি। আর একটা বিস্কুট খাচ্ছি, একটা অন্য রকমের একটা বিস্কুট এনেছে, রাশ বিস্কুট, অন্য একটা কোম্পানির, তো সেটা একটু টেস্ট করছি, তারপরে ঘুমিয়ে পড়বো। এখন ঘুম পাচ্ছি, তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সামনে আসছি। গুড ইভিনিং। তো আমি দুপুরবেলা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। তো আমি এখন খাচ্ছি চা, আর তার সাথে খাচ্ছি বাপুজি কেক। তো বাপুজি কেক খেতে কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরাও খুব ভালোবাসো। আমি কিন্তু বাপুজি কেক খেতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে খেতে বাপুজি কেক। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো, আর বড় করবো না। তারপরে 1-2 ঘন্টার মধ্যে আমি এটাকে এডিট করে আমি পাবলিক করে দেবো। তো আমি খুব অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটা তোমাদের মধ্যে পৌঁছে দিচ্ছি। আমি এইভাবেই প্রত্যেক দিন ডেইলি ব্লগ বানাই, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো হয়। যাতে যদি তোমরা আমাকে পছন্দ করো বা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে আমাদের মধ্যে সম্পর্কটা আশা করি খুব ভালো হবে। তো তোমরা আমাকে প্রচুর 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 কমেন্ট করো আর লাইক দিও, আর তোমরা কমেন্ট করে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করছো, তাহলে আমার ভিডিও বানাতে আরও সুবিধা হবে। তো আমি ডেইলি ব্লগ বানাই এই জন্যই, যাতে তোমাদের সাথে আমি কানেকটা খুব ভালোভাবে করতে পারি, আমাদের সম্পর্কটা যেন খুব ভালো হয় আর মজবুত হয়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর আমি আজকে বিকেলে বাড়াবো সিঙ্গারা। আজকে বিকেলে আমার শুভমকে পড়ানোর নেই, কারণ শুভমকে পড়াতে টিচার আসবে, মানে অনলাইনে টিচার পড়াবে, বাড়ির টিচার অনলাইনেই পড়াবে। তো আমি সেই জন্য আজকে সিঙ্গারা বানাবো, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করছো, তাহলে আমার ভিডিও বানাতে বা ব্লগ বানাতে আমার সুবিধা হবে। টাটা।